চারশো আঠারো জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত পরে নয়টায় বিজি তিন পাঁচ শূন্য দুই উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করলে হজযাত্রীদের স্বাগত জানান সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা নিরাপদে দেশে ফিরে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেন হাজিরা বিমানের এই ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় সকাল এগারোটায় ঢাকার উদ্দেশ্যে জেদ্দা থেকে ছেড়ে আসে বাংলাদেশ এয়ারলাইন্স পনেরো সেপ্টেম্বর পর্যন্ত একশো সাতচল্লিশটি ডেডিকেটেড ফ্লাইট ও উনত্রিশটি শিডিউল ফ্লাইটসহ মোট একশো ছিয়াত্তরটি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে